হ্যালো ফ্রেন্ডস মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত অসাধারণ স্বাদের একটা মাছের রেসিপি আজকে তৈরি করে দেখাবো ফিশ লাবাবদার এটা আপনারা যে কোনো উৎসব অনুষ্ঠানে বা যে কোনো অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন এটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই টেস্টি লাগে তো এই রান্নাটা করার জন্যে প্রথমে দুই কাপ জল ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে একটুখানি সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম একই সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আদাটাকেও টুকরো করে রেখেছিলাম আর চার রসুন একটা মাঝারি সাইজের আলুর অর্ধেকটা নিয়েছি আর আলুটাকে একটুখানি সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আলু দিলে কিন্তু গ্রেভিটা অনেক সিল্কি স্মুথ হয় অনেক থিকনেসটা বাড়ে তাই জন্য একটুখানি আলু আমি দিয়েছি পাঁচ ছয়টা কাজু বাদাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভিতরের বীজটা ফেলে সেটাও দিয়ে দিলাম তবে আপনারা কেউ যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু বীজ সমেত এটা দেওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনি টুকরো এখানে আমি নিয়েছি একটুখানি নুন দিয়ে দিলাম যাতে করে এই মশলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য যাতে করে এই মশলা খুব ভালো মতন আমাদের সেদ্ধ হয়ে যায় যতক্ষণ মশলাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইদিকে আমি পাঁচ পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এর মধ্যে একটুখানি নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব একটুখানি ডোলো ডলে সুন্দর করে মাছের সাথে সব মশলাগুলোকে আমি মাখিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্যে এদিকে দেখুন মোটামুটি সাত আট মিনিট হলো এরই মধ্যে কিন্তু মশলাটা বেশ ভালো মতন আমাদের সেদ্ধ হয়ে গেছে আলুটাও বেশ নরম হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে জল আর মশলাকে আমি আলাদা করে নেব একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল আর মশলাটাকে আলাদা করে নেব আর মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট আমরা তৈরি করে নেব তবে এই জলটা কিন্তু আমরা পরে রান্নায় ব্যবহার করব এই জলটা আমরা ফেলে দেবো না যতক্ষণ আমার মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে একটা গড়া কড়াই গরম করে নিয়েছি আর এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এক এক করে মাছের টুকরোগুলোকে দিয়ে সুন্দর একটু লালচে করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে কিন্তু না এই রেসিপির জন্য মাছগুলো খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছটা খেতে খুব একটা ভালো লাগে না একটু ছিবড়া মতন হয়ে যায় তো দুই পিচ উল্টে পাল্টে মোটামুটি তিন মিনিট আমি ভেজেছি এরই মধ্যে মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এদিকে আমার ওই মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছিল আর মশলাটাকে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর একটা মশলা তৈরি করতে হবে আমাদের তার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটি টি স্পুন হলুদ একটি টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার তার সাথে নিয়ে নিচ্ছি এক টি স্পুন ধনে গুঁড়ো আর একটি টি স্পুন জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা একবারেই আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি চিনি দিলে কিন্তু কোনোভাবেই রান্নাটা মিষ্টি হয়ে যাবে না যেহেতু এখানে টমেটো ব্যবহার করা হয়েছে চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে এবার একটু জল দিয়ে এই মশলার একটা মিশ্রণ আমরা তৈরি করে নেব আর এই রকমভাবে গুঁড়ো মশলাগুলোকে জলের মধ্যে গুলিয়ে তারপরে সেটা গ্রেভিতে ব্যবহার করলে রান্নার কালারটাও কিন্তু সুন্দর হয় আর যেহেতু মশলাটা ফুলে যায় একটা বাটা মশলার এফেক্ট আসে আর মশলাটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি লাগে প্রিপারেশন আমাদের হয়ে গেছে এবার রান্নাটা করে নেব তার জন্য কড়াইয়ে যেটুকু তেল ছিল মাছ ভাজার পরে তার মধ্যে তেলে আরও এক টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটি টি স্পুন গোটা জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে এই রেসিপির জন্য একটুখানি লালচে করে ভেজে নিতে হবে তো আঁচটাকে একটু মিডিয়ামে রেখে মোটামুটি তিন চার মিনিট আমি পেঁয়াজটাকে ভেজেছি এরই মধ্যে কিন্তু পেঁয়াজটা সুন্দর একটা রং চলে এসেছে আর বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার প্রথমে যে মশলাটা মিক্সিতে আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম আর একই সাথে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি যেটা জলের সাথে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে আঁচটাকে মিডিয়াম হাইতে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার জলটা সম্পূর্ণ শুকিয়ে তেলটা সেপারেট হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমি মোটামুটি চার পাঁচ মিনিট কষিয়েছি মশলাটা দেখুন কত সুন্দর সিল্কি একদম স্মুথ হয়ে গেছে আর কত সুন্দর একটা থিকনেস এসেছে এটা কিন্তু আলু দেওয়ার জন্যে হয়েছে আর লাভাবদার গ্রেভির এটাই হচ্ছে একটা বিশেষত্ব এই গ্রেভিটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয় এক এক করে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আর একটুখানি আলতো হাতে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি জল এটা কিন্তু ওই জলটা যে জলটাতে আমি মশলাটা সেদ্ধ করেছিলাম একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা একবার আপনারা চেক করে নেবেন সেটা নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি এবার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্যে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় প্রিপারেশন করতে একটু সময় লাগে কিন্তু রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাসৌরি মেথি কাসৌরি মেথিটাকে হালকা একটুখানি রোস্ট করে সেটা দিয়ে সেটা ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আলতো হাতে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য যাতে করে সমস্ত মশলার ফ্লেভার মাছের মধ্যে খুব ভালো মতন বসে যায় তারপরেই পরিবেশন করব গরম গরম পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো এটা লাইক করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলটা আছে সেটাকে প্রেস করে দেবেন ভালো খান সুস্থ থাকুন